আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শীত আসলে আমরা বিভিন্ন ধরনের পিঠার পাশাপাশি ফিন্নি পায়েস এগুলো তৈরি করে থাকি। শীতের সবজি গাজর দিয়েও আমরা অনেক ধরনের ডেজার্ট করে থাকি। আর এগুলোর মধ্যে গাজরের সন্দেশ, পুডিং, কেক, হালুয়া, বরফি অন্যতম। আজকে আমি গাজর দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি ডেজার্ট, আর সেটি হচ্ছে গাজরের ফিন্নি। এটা খেতে খুবই মজার। চলুন তাহলে এটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানি দিয়ে চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার নর্মাল পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য চালগুলো ভিজিয়ে রাখব। 20 মিনিট পরে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো পানি ঝরিয়ে নিয়েছি। ব্লেন্ডারে চালগুলো আমি আধ ভাঙা করে নেব। চালগুলো এভাবে আধ ভাঙা করে নিয়েছি। চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলো আমি একটা গ্রেডারের সাহায্যে মিহি করে কুচি করে নিয়েছি। নেড়েচেড়ে গাজরগুলো ভালো করে ভেজে নেব। গাজরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন গাজরগুলো তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই ঘিয়ের ভিতর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 3টা এলাচ। নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। দুধটা আমি আগের থেকেই জাল করে নিয়েছি। এখন নেড়েচেড়ে দুধটা একটু ঘন করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকেই ধুয়ে রাখা আধ ভাঙা পোলাওয়ের চালগুলো। পায়েস বা ফিন্নি যেটাই রান্না করি না কেন, অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। এক্ষেত্রে ঢাকনা দেওয়া যাবে না। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারিকেল কুচি। নারিকেলটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় নারিকেল, বাদাম, কিশমিশ এগুলো যত বেশি ফিন্নিতে ব্যবহার করা হয় তত বেশি ফিন্নিটা মজার হয়। 1 টেবিল চামচ কিচমিচ আর 1 টেবিল চামচ বাদাম কুচি। আর দিচ্ছি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা গাজরগুলো। সব কিছু ভালো করে একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। ফিন্নিটা আমার প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ফিন্নিটা এমন পাতলা অবস্থায় চুলা বন্ধ করে দেব,
কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার গাজরের ফিরনি। আমি একটু ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। যাদের কাছে এই খাবারটা নতুন তারা প্লিজ একবার হলেও বাসায় এটি ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। এরকম মজার মজার খাবার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।